হাওড় বেষ্টিত সুনামগঞ্জে এখন চলছে ধান কাটার উৎসব। ধান কাটার খবর জানতে এখন যাচ্ছি সুনামগঞ্জে, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট দেওয়ান গিয়াস চৌধুরী। গিয়াস, হাওড়ে ধান কাটার চিত্র কেমন দেখছেন আমাদের জানাবেন। ফারজানা, আপনি জানেন আমরা গত বছরও সুনামগঞ্জের হাওরের এই সময়টাতে এসে আপনাদেরকে জানিয়েছিলাম যে একের পর এক বাঁধ ভেঙে হাওর তলিয়ে যাচ্ছে, কৃষকের স্বপ্নের ফসল পাহাড়ি ঢলের পানিতে ডুবে যাচ্ছে। কিন্তু বছরের এই বছরে এসে সেই গল্পটা বদলে গেছে। এবার সুনামগঞ্জের কৃষক গোলায় ধান তুলতে পারছেন। এখন পর্যন্ত আমরা যতটুকু খবর পেয়েছি 90 থেকে 92% ধান, বোরো ধান কাটা হয়ে গেছে এরই মধ্যে। এবং আপনারা দেখছেন যে হাওর পাড়ে এখন এই এমন চিত্র। আমি দাঁড়িয়ে আছি সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওরের পাড়ে। তো দেখার হাওরের পাড়ে কৃষানীরা তারা এই যে তপ্ত দুপুরের মধ্যে তারা তাদের স্বপ্নের যে ধান ফসল সেটি তুলছেন এবং এইটি ফসল কেটে আনার পরে মারাই আর ধান তোলার কাজে ব্যস্ত আছেন এবং তারা ধান শুকাচ্ছেন। আমি যদি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে সুনামগঞ্জের এই বছরে একটি মাত্র বোরো ফসল হয় এবং এই বোরো ফসল দিয়েই কৃষকদের আগামী একটি বছর চলবে। এটি হচ্ছে কৃষকদের অর্থবছর এবং এই ফসল বিক্রি করেই তাদের বিয়ে শাদী আচার অনুষ্ঠান এমনকি তাদের যে চিকিৎসার ব্যয় সেটাও কিন্তু এই বোরো ধান বিক্রি করার তারা ব্যয় নির্বাহ করেন। আর এবার আসলে হচ্ছে যে আবহাওয়া অনুকূলে থাকায় কৃষক এই ধান তুলতে পারছেন। এই গল্প অনেক বছর পরে সম্ভব হয়েছে হাওর পাড়ের মানুষের জন্য। ফারজানা, এই ছিল আমার কাছে সুনামগঞ্জের বোরো ধানের সর্বশেষ খবর। সুনামগঞ্জ থেকে জানছিলাম ধান কাটার খবর।